কালবৈশাখী ঝড় হয়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জে। গেল রাতে জেলার সদর, শান্তিগঞ্জ, দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, তাহিরপুর উপজেলার বেশ কয়েকটা স্থানে কালবৈশাখী ঝড়ে কাঁচা আধা পাকা ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে আতঙ্কিত হয়ে দিরাইয়ের ও জামালগঞ্জে এক বৃদ্ধ ও বৃদ্ধা মারা গেছেন। গতকাল জামালগঞ্জের হালির হাওড়ের বাঁধ ভেঙে পানিতে ডুবছে একের পর এক ফসলি জমি। এতে 1000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, আর ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকরা। সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, হাওড়ের সবশেষ পরিস্থিতি ও কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ সিনথিয়া, যেমনটা বলছিলেন, দেখুন এই দুর্যোগ কিন্তু সুনামগঞ্জের পিছু ছাড়ছে না। একদিকে যেইভাবে ফসল রক্ষা বাদ তলিয়ে যাচ্ছে, মানুষের কৃষকদের জমির ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে দুর্যোগ অর্থাৎ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। জানিয়ে রাখি আমি এখন আছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এটি ইনাতনগর এলাকা। এই ইনাতনগর এলাকায় অনেক ঘরবাড়িতে গত রাত্রে কিন্তু কালবৈশাখী ঝড়ে ব্যাপকভাবে কাঁচা আধা পাকা ঘরবাড়ি ভেঙেছে এবং গাছপালা ভেঙেছে, বিদ্যুৎও সংযুক্ত বিচ্ছিন্ন আছে। বলে রাখি সুনামগঞ্জে গত রাতে মধ্যরাতে এই ঝড় হয় এবং এই ঝড়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ, যদি বলি দিরাই, জামালগঞ্জ, দোয়ারাবাজার এবং জগন্নাথপুর সহ ব্যাপক স্থানে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানিয়ে রাখি সুনামগঞ্জে এই ঝড়ে আতঙ্কিত হয়ে দিরাই উপজেলার মাটিপাড়া ইউনিয়নে একজন এবং জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে একজন বৃদ্ধা মারা গেছেন। তো বলে রাখি সুনামগঞ্জে একদিকে পাহাড়ি ডোলে নদীর পানির যে বৃদ্ধি পাওয়ার কারণে বিবাদগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বিশেষ করে এই একের পর এক হাওড় তলিয়ে যাওয়ায় এই হাওড়বাসী নাকাল অবস্থায় আছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত তারা ধান কেটে নিয়ে যাচ্ছেন এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। সিনথিয়া, ধন্যবাদ। শহীদ নূর আহমেদ জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।